হঠাৎ একদিন একজন ব্যক্তি বলছে, এই শোনো, তুমি একজন আলেম মানুষ, একজন হাফেজ মানুষ, তোমার পেটের ব্যথা যখন কোথাও ভালো হয় না, ওখানে একটা আল্লাহর ওলির মাজার আছে, তুমি আল্লাহর ওলির মাজারে যাইয়া তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে বলো, হয়তো তোমার ব্যথা ভালো হয়ে যাবে। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশে যারা আল্লাহর ওলি চিনেন না, বুঝেন না, মানেন না, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ওই মিশরে আল্লাহর ওলির মাজার শরীফে একজন কোরআনে হাফেজ, একজন আলেম মাজারের মধ্যে যাইয়া বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার জীবনে কত ডাক্তার কবিরাজের কাছে গেলাম, আমার পেটের ব্যথা তো ভালো হয় না, মেহরবানি করে আপনার মাজার হাজির হয়েছি, আপনার কাছে আমি আপনার কাছে ভিক্ষা চাইলাম, আপনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলাম, মেহরবানি করে আমার পেটের ব্যথা যেন ভালো হয়ে যায়। এইভাবে কথা বলে বলে তিনি আল্লাহর ওলির মাজারে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। অর্থাৎ আমার নবীকে যখন তোমরা পাইছো, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা খুশি করো, আনন্দিত করো, আমার যুবক ভাইয়েরা, মুরব্বি বাবাজিরা, যেখানে স্বয়ং আল্লাহ নির্দেশ করেছে আমার হাবিবকে পায়া আমি আল্লাহর কোরআন পাইয়া তোমরা খুশি করো, আনন্দ করো, তাইলে আমার নবীর আগমনে খুশি করার কথা স্বয়ং রাব্বুল আলামিন কোরআনে বলছে কি বলছে না? নবীর আগমনে খুশির কথা কোরআনে আছে না নাই? জবানটা বন্ধ রাখবেন না, জোরে বলেন, কোরআনে আছে না নাই? এই জন্য আমার নবীর আগমনে আশেকে রাসূল যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, এই জন্য ঈদে মিলাদুন্নবীর মাহফিল দ্বিতীয় বছর পালিত হতে যাচ্ছে, জবানটা খুলে বলেন আপনারা খুশি না বেজার? এবার আসেন, কোন নবীর ঈদে মিলাদুন্নবী পালন করে, আমার নবীটা কেমন, নবীটা সম্পর্কে যদি কোনো ধারণা আপনার না থাকবে, তাইলে ওই নবীর মহব্বত ভালোবাসা কেমনে আপনার ভিতরে পয়দা হবে, একটা দৃষ্টান্ত আপনাদের কাছে আমি শোনাইতে চাই, ভালো করে শোনেন। হাদিস শরীফ থেকে বলছি, এ মুসলমান, আমার নবী, আপনার নবী যেদিন দুনিয়া থেকে জাগরি পাবে, ইন্তেকাল করবেন, স্থানান্তর হবেন, দুনিয়ার মায়া ছেড়ে যখন আলমে বর্জ্যকে চলে যাবেন, এমত অবস্থায় কিছুদিন পূর্বে সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাকলেন, ভালো করে মনোযোগ দিবেন, অনুরোধ জানাচ্ছি, সাহাবায়ে কেরামদেরকে আমার নবী একত্রিত করিয়া, আমার নবী হঠাৎ করে এমনি ভাবে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলতেছেন, সাহাবিরা রে, আমি রসুল, তোমাদের কাছে কিছু কথা আজকে বলবো, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। সমস্ত সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে, নীরব নিস্তব্ধ হয়ে, আদবের সহিত বসে আছে। হঠাৎ করে আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবি, আমি রসুল, কিছু দিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি অল্প কিছু দিনের ভিতরে আমি রসুল বিদায় হয়ে যাব, সাহাবিরা রে, আমার কাছে যদি তোমাদের দেনা পাওনা থাকে, আমি নিজের জবানে তোমাদেরকে ঘোষণা করলাম, মেহরবানি করে আমার কাছে জানায়া দাও, আমি আলমে বর্জ্যকে যাওয়ার আগে আমার সবগুলি পরিশোধ করতে চাই, সুবহানাল্লাহ। আমি বারবার অনুরোধ জানাচ্ছি মনোযোগ দিয়ে বোঝার জন্য। এমন সময় সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে, আমার নবীর জবান মুবারকে যখন শুনাইলেন, কিছুদিনের ভিতরে আমি রসুল বিদায় হয়ে যাব, সাহাবিদের ভিতরে কান্নার উল পড়ে গেছে, হায় হায়, আমার নবী যদি চলে যায়, এমন মায়ার নবী কোথায় গেলে পাব? যেই নবীর চেহারার দিকে তাকায় থাকলে পেটের খিদা দূরে চলে যায়, যেই নবীর চেহারার দিকে তাকায় থাকলে গুনাহ মাফ হয়ে যায়। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবি, আরেকটা কথা শুনিয়া নাও, আমি যদি তোমাদের কারোর সাথে কোনো ব্যবহার করতে যাই, কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি, এই মুহূর্তে দাঁড়ায় আমার কাছে বলো, আমি নবী নিজে তোমার বিচারটা দুনিয়ার জমিনে করে দিয়ে যেতে চাই। অর্থাৎ আপনারা মনে বুঝতে পারেন নাই, আমার নবীজি বলতেছেন, আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আমাকে এই মুহূর্তে দাঁড়ায় যে কোনো জন দাঁড়ায় বলো, হুজুর, আমার একটা দাবি আছে, আমি রসুল সেই দাবিটা পূরণ করে দিয়ে যেতে চাই। এ মুসলমান, হয়সার গ্রামের মুসলমান, আশেপাশের বাবাজিরা ভাইয়ারা, সম্মানিত ব্যক্তিবর্গ যারা যেখান থেকে শুনছেন, ও মুসলমান, আপনার আমার নবী যখন বলেছেন
যদি কেউ আমার কাছে কোনো দানা পাওনা থাকো, যদি আমার প্রতি তোমাদের কোনো প্রতিশোধ নেওয়ার থাকে, এই মুহূর্তে দাঁড়ায়া বলো, আমি রসুল সেটা পরিশোধ করে দিয়ে যেতে চাই। বাবা গো, আপনার নবী আমার নবী কেমন নবী, নবীটা বুঝাইবার জন্য আলোচনাটা টানলাম। একটু লক্ষ্য করে দেখেন, যখন আমার নবী বলেছে কেউ আমার কাছে কোনো পাওনা থাকলে বলো, আমি যদি কাউকে কষ্ট দিয়ে তাকে বলো, এমন সময় হাজার সাহাবীর ভিতর থেকে একজন সাহাবী হঠাৎ করে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর সাথে সাথে আমার নবীর পাশে ফারুক আজম বসা, জোরে বলি আল্লাহু আকবার। ডান পাশে সিদ্দিক আকবর বসা, আশেপাশে যত বুজুর্গ বড় বড় সাহাবী ছিল বসাছে। যখন সাহাবী দাঁড়াইছে, এমন সময় ফারুক আজম বলে হুজুর হুকুম দেন। হের কত বড় সাহস, আমার নবীজির কাছে বিচার চায়। আল্লাহ আকবার বলবেন না? অর্থাৎ সাহাবীদের ভিতর হাল এসে গেছে, হে কত বড় সাহস, আমার নবীজিকে সে বিচার দিবে। অর্থাৎ বিচার বলতে আমার নবীজির কাছে সে বিচার পাও না, সে বিচার নেওয়ার জন্য দাঁড়াইছে। সাহাবীদের মিজাজ গরম হয়ে গেছে, জোরে বলবেন না আল্লাহু আকবার। এটাও ইমানি জজবা, এটা কি কথা কয় না, এটাই মানে জজবা। আমার নবীজির শান আজমতে কেউ যদি বেয়াদবি করে, আপনি যদি চুপ করে বসে থাকেন, বুঝতে হবে আপনার ইমান লেস পাওয়ার হয়ে গেছে। আর যদি নবীজির শান আজমতে বেয়াদবি করলে শরীর গরম হয়, বুঝতে হবে আপনার ইমান পরিপূর্ণ আছে। কথা কি বোঝা যায়? আপনার আমার নবী ফারুক আজমকে ডাক দিয়া বলে, হে ফারুক আজম, পাগলামি কইরো না। সিদ্দিক আকবরকে বলে, আবু বকর তোমরা পাগলামি করো না, বসো। চতুর্দিকে সাহাবে কেরাম গরম হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে পাগলামি কইরো না, আমি রসুল কি বলি তোমরা শোনো, যে দাঁড়াইছে আমার কাছে বিচার নেওয়ার জন্য তোমরা একটু শোনো। এমন সময় আপনার আমার নবী ডাক দিয়া বলে, সাহাবী আসো আসো, তুমি আমার কাছে আসো। সাহাবি এক কদম দুই কদম করে যখন সামনে আসতেছে, অন্যান্য সাহাবিরা মেজাজ গরম হয়ে চোখগুলি লাল করে দাঁড়িয়ে আছে। হায় রে হায়, আমার নবীর জবান মোবারকের বাণীর উপরে বেয়াদবি করা যাবে না। আমার নবী যখন অনুমতি দিয়েছে, আর ওই সাহাবি যখন সামনে আসতেছে, না জানি ওই সাহাবি আমার নবীর গায়ে কোনো হাত তুলে, এটা কেমনে বরদাস্তি করব, হৃদয় তো ফানা হয়ে যাচ্ছে, হৃদয়ে মানায় রাখতে পারি না। চোখের পানি ছেড়ে ছেড়ে কিছু সাহাবি কান্না আরম্ভ করে দিয়েছে। একবার মায়ার সরে বলেন, না ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে সাহাবি দাঁড়াইছে, আমার নবী কয়, সাহাবি এক কদম দুই কদম করে তুমি সামনে আসো। সামনে যখন হাজির হয়ে গেছে, ফারুক আজম রাগের ছুটে চোখ দিয়ে পানি আসছে। অনেক সময় দেখবেন মানুষ হুঁশিতেও কান্দে, অনেক সময় দেখবেন মানুষ রাগেও কান্দে হুঁশিতেও। ফারুক আজম রাগ সহ্য করতে পারতেছে না, চোখের পানিগুলি ঝরতেছে। আমি ওমর দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আমার নবীজির কাছে বিচার নিতে চায়, আমি ফারুক আজম সহ্য করতে পারি না। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, আমার অন্তরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, আমার জ্বালা জোড়ায় না। আমার অন্তরে লাই গাছে আমার ফখরুল বাবার আগুন রে, আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। একবার মায়ার সরে বলেন, না ইয়া রাসূলুল্লাহ। বাবাজি, সাহাবি যখন আমার নবীর নিকটবর্তী হয়ে গেছে, সাহাবে কেরাম দাঁড়িয়ে আছে, এমন সময় আমার নবী জিগাই, সাহাবি রে বলো বলো, তুমি কি বিচার আমার কাছে পাও না, তুমি বলো।
এমন সময় সাহাবী ডাক দিয়ে বলে হুজুর একদিন যে কোনো কারণে আপনি আমার পিঠের মধ্যে তিনটা আঘাত করেছিলেন আপনি আমার পিঠের মধ্যে তিনটা আঘাত করেছিলেন হুজুর গো আপনি যখন বলেছেন যার যার প্রতিশোধ গ্রহণ করার জন্য আমি আপনার কাছে চাই ওই তিনটা বেতের আঘাত আমি আপনার কাছে পরিশোধ করতে চাই একবার শক্তি দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার সাহাবীদের ভিতরে গরম হাল আইসা গেছে ও মুসলমান এই মঞ্চের ভিতরে যারা যোগ্য ব্যক্তিবর্গ বসে আছেন আমার সামনে মুরব্বি বাবারা যোগ্য ব্যক্তিবর্গ বসে আছেন এই মাহফিলের মধ্যে যদি হঠাৎ করে জনাব আবুল মেম্বার সাহেবকে জনাব শোভন মেম্বার সাহেবকে জনাব মারব বান্দারি সাহেবকে জনাব সেলিম ভাইকে হঠাৎ করে যদি কেউ বিনা কারণে কোনো কিছু করতে যায় আপনারা বলেন আপনাদের মিজাজ খারাপ হবে কি হবে না আর যেখানে রহমত আল্লিল আলামিন হুদার জগতে রহমত যিনি হুদার কুরকায়নাতে রহমত যিনি তার সামনে দাঁড়ায় বলতেছে নবী গো তিনটা বেতের আঘাত আমি প্রতিশোধ নিতে চাই সাহাবে কেরামের ভিতরে হাল আইসা গেছে কত বড় সাহস আমার নবীজির তিনটা বেতের আঘাত সে প্রতিশোধ নিতে চায় এমন সময় আপনার আমার নবী কেমন নবী একটু ভালো করে শুনেন আমার নবীজি সাহাবিকে ডাক দিয়ে বলে সাহাবী রে তোমার মনে যেইভাবে চায় সেইভাবে তিনটা আঘাত আমার পিঠের মধ্যে করিয়া দাও তোমার মনে যেইভাবে চাই সেইভাবে প্রতিশোধ গ্রহণ করো একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার বাবারা ভাইয়েরা যেই কথাটা আপনাদেরকে বলতেছি এটা সাধারণ জ্ঞানে শুনলে চলবে না ইমানি কানটা সজাগ করিয়া দেন আমার নবী কেমন সাহাবীদের ভালোবাসা কেমন ছিল যখন আমার নবী বলেছে তুমি প্রতিশোধ নাও এমন সময় যেই সাহাবী প্রতিশোধ নেওয়ার জন্য দাঁড়াইছে ওই সাহাবী আমার নবীরে ভালোবাসে ওই সাহাবী আমার নবীকে ভালোবাসে তার ভিতরে আমার নবীর প্রেম আছে হঠাৎ করে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রতিশোধ নিব আপনি যদি অনুমতি দেন আমার নবী ডাক দিয়ে বলে অনুমতি দিলাম এই দিকে ডান পাশে বাম পাশে সিদ্দিক আকবর ফারুক আজম সাহাবে কেরাম হাতের মধ্যে তরবারি রেডি করে ফেলেছে মিজাজ গরম হয়ে গেছে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে পাগলামি কইরো না আমি নবী নিষেধ করেছি যার যার জায়গার মধ্যে নিস্তব্ধভাবে দাঁড়িয়ে থাকো যাররা পরিমাণ বলবে আদবি করবে না এই কথা বলার পরে ওই সাহাবী যখন সামনে হাজির হয়ে গেছে আমার নবী নুরানি পেট মোবারক বাহির করে দিয়েছে জামাটা উল্টাইয়া যখন তার কাছে গেলেন এমন সময় আপনার আমার নবী নুরানি হাত মোবারকে তার হাতের মধ্যে একটা লাঠি তুলে দিয়েছে জোরে বলেন না আল্লাহু আকবার আমার নবী যে হাত মোবারকে তার হাতের মধ্যে একটা লাঠি উঠাইয়া দিছে সাহাবী তোমার মনে যেইভাবে চায় সেইভাবে তুমি আমার প্রতিশোধ গ্রহণ করো সাহাবি লাঠিটা হাতের মধ্যে নিয়া লাঠিটা নিয়া মুখের মধ্যে চুমা দেয় লাঠিটা আদবের সহিত নিচে রাখিয়া আমার নবীর পেট মোবারকের মধ্যে তার ঠোঁট লাগাইয়া দিছে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার নবীকে জড়ায় ধরছে জোরে ধরে আমার নবীর পিঠ মোবারকের মধ্যে যাবি বারবার বারবার শুধু চুমু দিতেছে চুমু দিতেছে সাহাবীদের ভিতর একটা কান্না রোল পড়ে গেছে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবি রে তুমি না আমার লাঠি আঘাত করে প্রতিশোধ নিবা হে সাহাবি কেন তুমি এমন করো সাহাবি চোখের পানি আর থামায় রাখতে পারে না দুইটা চোখের পানি ছেড়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে মনের মধ্যে বড় কামনা বড় বাসনা ছিল আমি যদি জীবনে কোনোদিন আপনাকে সরাসরি কাছে পাইতাম ইয়া রাসূলুল্লাহ বড় বড় সাহাবীদের কারণে আপনার কাছে আমি মিশতে পারি নাই
কাছে যাইতে পারি নাই, দূর থেকে আপনার চেহারা মুবারক দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি বেয়াদবি করার কারণে আপনি আমার তিনটা আঘাত করেছিলেন হুজুর। আমি সেদিন থেকে মনের মধ্যে প্রতিজ্ঞা করেছিলাম আমার নবীর নূরানি হাত মুবারকে যেই জায়গার পিঠের মধ্যে আঘাত লাগছে, আল্লাহ জাতের কসম করে বলতে পারি ওই জায়গা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অনবী অনবী অ, একটু নবীর মহব্বতে বলেন না আমারে নিক, আরো জোরে আমারে নিক, আমারে নি বাইনি মদিনাই গো, আমারে নিক। কত সুন্দর মদিনা, যাইতে আমি পারি না। বাবাজি একটা কথা মনে হয়ে গেছে, আমার বাজান জনাব আবুল মেম্বার সাহেব মক্কা মদিনার থেকে আসছেন, আমাদের মসজিদের সেক্রেটারি জনাব শরীফ সাহেব মক্কা মদিনার থেকে আসছে, আর অনেকে যাওয়ার জন্য নিয়ত করছে। কেন বলছি, যখন শুনি কোনো মানুষ মদিনায় যায় আমার মনটা বড় কান্দে, না জানি কেমন সোনার মদিনা। সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, প্রাণে দিনায়। একবার মায়ার সুরে বলেন না মারহাবা। আমার মুসলমান বাইরে সাহাবী যখন আমার নবীকে জড়ায়া ধরছে, এই মুসলমান দিলটাকে নরম করে চোখের পানিগুলি ছাড়িয়া আমার নবীর মহব্বতে আলোচনাটা শুনতেছেন, একটু গভীর কানটা সজাগ করিয়া দেন। আপনার আমার নবীর পেট মোবারকের মধ্যে যখন সাহাবী চুমা লাগাইতে লাগছে, এমন সময় যত সাহাবে কেরাম ছিল তারা এমন খুশি হয়ে গেছে, সাথে সাথে ওই সাহাবিকে অন্য অন্য সাহাবিরা ধরে আদর করতে লাগলেন। এমন সময় আপনার আমার নবীজি হঠাৎ করে এমন করে গুইরা ওই সাহাবিকে আবার জড়ায়া ধরছে, আমার নবী ওই সাহাবিকে আবার যখন জড়ায়া ধরছে, ওই সাহাবি কি করলো শুনেন, তার দেহের মধ্যে যত শক্তি ছিল, তার দেহের মধ্যে যত ওজন ছিল, সমস্ত ওজন সমস্ত বার আমার নবীর উপর ছেড়ে দিয়েছে। আমার নবী ধরে রাখতে পারতেছে, এমন সময় যখন তার দেহের বর ছেড়ে দিয়েছে, এমন করে আমার নবী হেলে যাচ্ছে, সাহাবে কেরাম ওই ব্যক্তিকে জড়ায় ধরলেন, কি করতেছো কি করতেছো, আমার নবীর উপর তুমি সমস্ত বর কেন ছেড়ে দিয়েছো, আরে কি করতেছো, এইভাবে সমস্ত বর কেন ছেড়ে দিয়েছো। আমার নবীজির দিকে ওই ব্যক্তির দিকে অন্য অন্য সাহাবিরা যখন জড়ায় ধরতে লাগলেন, এমন সময় ওই সাহাবি চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া পাগলের মতো চিৎকার করে কান্না আরম্ভ করেছে, বাইরে করলে কি ভাই, কেন তোমরা আমাকে ধরছো, আমি আমার নবীর উপর বার ছেড়ে দিয়েছি, এই কারণে আমার মনের মধ্যে বড় কামনা, আমার মনের মধ্যে বড় বাসনা ছিল রে, আমার নবী যতই আমারে জড়ায় ধরে ততই আমার মনে শান্তি লাগতে ছিল, আমার নবী যতই আমাকে জড়ায় ধরে ততই আমার কাছে ভালো লাগতে ছিল। আমার মনের ভিতরে সেই সময় সাক্ষী দিতেছে বাইরে, আমার নবী যদি আমারে কোলে উঠায় নেয়, আল্লাহ জাতের কসম করে বলতে পারি যেই দেহটা আমার নবীর দেহ মুবারকের সঙ্গে লাগছে, ওই দেহের জন্য জাহান্নাম হারাম হইয়া গেছে। এবার বোঝেন আমার নবী কেমন নবী, মুসলমান যাই নবী নিজের ইচ্ছায় বলে আমার প্রতিশোধ নিয়ে নাও, সুবহানাল্লাহ, পৃথিবীর জমিনে এমন কোন নজিরবিহীন ঘটনা নাই, পৃথিবীর জমিনে এমন কোন নজিরবিহীন ইতিহাস নাই, কোন ব্যক্তি নিজের ইচ্ছায় তার বাড়িতে বলবে আমার পিঠের মধ্যে আঘাত করে বিচার করিয়া নাও। শুনছেন গুরুদিন, আমার বাবারা ভাইয়ারা
এই সাহাবী আমার নবীজির নূরানী কদম মুবারাকে কদম বুসি করে চোখের পানি ছেড়ে যখন কাঁদতেছিলেন আমার নবী তার মাতার মধ্যে হাত বোলায়া দিলেন মাতার মধ্যে হাত বোলায়া ডাক দিয়া বলে সাহাবী রে যা 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 তিনটা আঘাতের বিনিময়ে তুই যখন আমার এমন প্রেমের বাপ দেখাইলে আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম শুভ সংবাদ তোর জন্য জানাইয়া দিলাম আমার আল্লাহ তোরে জান্নাতবাসী বানায়া ফেলেছে তুমি রহমান তুমি মেহেরবান বলেন না তুমি রহমান তুমি মেহেরবান অন্ধে গাহে না কবু তোমারি কোন গান বোঝে অবুঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান জোরে বলেন না আমার হাবা আমার ভাবাদিক বেশি লম্বা চূড়া করবো না কিছুক্ষণ সময়ের ভিতরে আমাদের মাহফিলের প্রধান আলোচক চলে আসবেন আমি সংক্ষেপে আর একটা হাদিস আপনাদেরকে শোনাই শুনতে রাজি আছেন একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা হলে বলেন না ইয়া রাসূলুল্লাহ ওরে মুসলমান বাবাজি এই হাদিসের ভিতরে আর একটা ঘটনা মনে হয়ে গেছে মিশর মিশরের নাম শুনছেন মিশরে একজন আল্লাহর ওলি ছিল কি ছিল আল্লাহর হস্তে দয়া করে আমার কথাটা একটু ভালো করে শুনেন যেহেতু মনে হয়ে গেছে কথাটা একটু শুনাই দেই মিশরে একজন আল্লাহর ওলি ছিলেন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অনেকদিন পরে একজন ব্যক্তি সে আকিদাটা তেমন বেশি ভালো ছিল না ওই ব্যক্তির পেটের মধ্যে ব্যথা পেটে কি ব্যথা কোথাও ভালো হয় না পেটের ব্যথার জন্য ডাক্তার কুমিরাজ অনেক চেষ্টা করেছে ভালো হয় না হঠাৎ একদিন একজন ব্যক্তি বলছে এই শোনো তুমি একজন আলিম মানুষ একজন হাফেজ মানুষ তোমার পেটের ব্যথা যখন কোথাও ভালো হয় না ওখানে একটা আল্লাহর ওলির মাজার আছে তুমি আল্লাহর ওলির মাজারে যাইয়া তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে বলো হয়তো তোমার ব্যথা ভালো হয়ে যাবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আজকে আমাদের দেশে যারা আল্লাহর ওলি চিনেন না বুঝেন না মানেন না আপনারা মনোযোগ দিয়ে শুনেন ওই মিশরে আল্লাহর ওলির মাজার শরীফে একজন কোরআনে হাফেজ একজন আলেম মাজারের মধ্যে যাইয়া বলতেছে ওগো আল্লাহর ওলি আমার জীবনে কত ডাক্তার কবিরাজের কাছে গেলাম আমার পেটের ব্যথা তো ভালো হয় না মেহেরবানি করে আপনার মাজার হাজির হয়েছি আপনার কাছে আমি আপনার কাছে ভিক্ষা চাইলাম আপনার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলাম মেহেরবানি করে আমার পেটের ব্যথা যেন ভালো হয়ে যায় এইভাবে কথা বলে বলে তিনি আল্লাহর ওলির মাজারে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে কি করতেছেন আমাদের দেশে কিন্তু এখন ওই মুর্দে গানের জন্য কোরআন তেলাওয়াত দরুদ শরীফ দোয়া করলে বাধা দেয় এমন সোনামণি আছে না নাই আরে সোনামণি তুমি বাধা দিলে কি হবে তোমার দলের আলেম নজরুল ইসলাম কাসিমি কথা কয় না আরে কমিদের জবরদস্ত একজন আলেম নজরুল ইসলাম কাসিমি তুমি নবীরে নূরের মানতে পারো না সেই বেড়া বলছে নবী শুধু নূর না নূরুন আলা নূর আমার তো ফুতেল ফুতেল লাগেও নজরুল ইসলাম কাসিমি বলছে শুধু নূর নয় তিনি নূরুন আলা নূর মোবারক এই কথা কেন বলছে জানেন তিনি বলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দুইজন মেয়েকে বিয়ে করেছেন এজন্য তার উপাধি জিন নুরাইন দুই নূরের অধিকারী তাহলে নবীর মেয়ে যদি নূর হয় নবী কি মাটি আওয়াজটা দুর্বল দুর্বল লাগে নবী কি নূর না মাটি ও মুসলমান এই ঈদ মিলাদুন্নবীর মাহফিল আমরা করতেছি এই নজরুল ইসলাম কাসিমি হুজুর বলেছে আমার নবীর মিলাদ আমি শুধু মানি তো মানি না পালন করি তাইলে তোমার বুঝে আসে না এটা তোমার কপাল ভরা আমরার কোন দোষ নাই কারণ সারা জীবন আমরারে গালি দিছো সারা জীবন কায়দা কৌশলের কথা বলছো সত্য কোনো দিন গোপন থাকে না কথা বলেন ঠিক কি না সত্য কোনো দিন গোপন আমার ভাবারা ভাইয়ারা ওই আব্দুল খালিক মিশরি ওই কবরের পারে মাজারের পারে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছে করতে 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 পুরা 30 পারা কোরআন খতম করে ফেলেছে 30 পারা কোরআন খতম করে ফেলেছে কিন্তু খোদার কুদরত বোঝা বড় দায়
কোরআনের গতি যত বাড়ায় পড়তেছে ততই তার পেটের ব্যথা বাড়তেছে। এই জন্য একটা শান আমি অনেক সময় বলি, বলবো বলবো নি, চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে রে দয়াল ডাইকাই আনবে ঘরে তোমায়, তাই নাই আনবে ঘরে, ঠিক কিনা বলেন? ওরে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা, কে বুঝে কে বুঝে না রে অলি আল্লাহর খেলা, আমার পীর মরিশিদের খেলা, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বাবাজি আব্দুল খালিক মিশরি সে 30 পারা কোরআন খতম করেছে, তার পেটের ব্যথা আরো বাড়তে শুরু করলো, আবার মনে মনে চিন্তা করে একটা খতম দিয়েছি হয়তো খতমটা পরিপূর্ণ ভালো করে মন সহি হয় নাই, আবার সে আরেক খতম দিয়েছে, এরপরও ব্যথা শুধু বাড়তেছে বাড়তেছে, আবার আরেক খতম দিয়েছে, তিনটা খতম দেওয়ার পরে তাকায় দেখে তার ব্যথা এমন বাড়ছে দাঁড়ায় থাকতে পারে না, মনের মধ্যে বড় রাগ আইসা গেছে, মনের মধ্যে বড় মিজাজ আইসা গেছে, তিনটা কোরআন খতম আদায় করলাম পেটের ব্যথা ভালো হবে, দূরের কথা আরো ব্যথা বেড়ে গেছে, এমন সময় দূর থেকে একটা ঢাল আনিয়া বিশাল বড় মোটা একটা ডাল আনিয়া আল্লাহর নবীর মাজারের মধ্যে রাগ করে ঠাস ঠাস করে তিনটা আঘাত করেছে, একবার জবানটা হলে বলা যাবে কি আল্লাহু আকবার, রাগের ছুটে কিরে উল্লির মাজারে আইলাম বালার জন্য তিন খতম আদায় করছি ব্যথা আরো বাড়ে, সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ বাজান যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, ঠিক কিনা বলেন না? দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, কেউ বুঝে কেউ বুঝে না রে অলি আল্লাহর খেলা, আমার পীর মরিশিদের খেলা, আমার বাবাজি তিনটা আঘাত যখন জোরে জোরে করেছে আঘাত করে বাড়িতে চলে গেছে, ভালো করে মেহেরবানি করে মনোযোগ দিয়ে শোনেন, বাড়ির মধ্যে যখন এতদিনের ভিতরে পেটের ব্যথা সে কোনোদিন রাতের বেলা ঘুমাইতে পারে না, যেদিন আল্লাহর নবীর মাজারে তিনটা খতম আদায় করে গেছে, তিনটা খতম আদায় করার পরে বাড়িতে যাওয়ার পরে এতদিন কোনোদিন তার চোখের মধ্যে ঘুম আসে না, ওই দিন বাড়িতে যাওয়ার পরে তার চোখের মধ্যে ঘুম তারে চলে আসছে, ঘুম যখন চলে এসেছে ঘুমের মধ্যে তিনি এমন সময় স্বপ্নে দেখতেছে, ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছে যে আল্লাহর অলির মাজার শরীফের মধ্যে তিনটা আঘাত করেছে, এমন সময় তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে ওই আল্লাহর অলি তার সামনে হাজির হইয়া গেছে, সামনে হাজির হইয়া বলতেছে আব্দুল খালেক মিশরি, আব্দুল খালেক রে আমার মাজারের পারে তুই কোরআন শরীফ তেলাওয়াত শুনাইছো, একবার দুইবার তিনবার তুই খতম শুনাইলি, তোর পেটের ব্যথা বেড়ে গেছে, রাগ করে আমার তিনটা আঘাত করছো, আব্দুল খালেক রে তুই জানোস নি কেন তোর পেটের ব্যথা বাড়ছে? আব্দুল খালেক ঘুমের মধ্যে স্বপ্নে বলে হুজুর আমি জানি না কেন পেটের ব্যথা বাড়লো, এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া বলে খালেক রে তুই যখন আমার কবরে পারে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছিলি, আমার মনে সাক্ষী দেয় এমন মজার কোরআন তেলাওয়াত জীবনে আর কোনো দিন শুনি নাই, খালেক রে তুই যতই পড়তেছিলি আমার ততই মজা লাগে, যতই বরস আমার ততই মজা লাগে, যতই বরস ততই মজা লাগে, তোর খতম শেষ হয়ে যাচ্ছে আমি চিন্তা করে দেখলাম যদি তোর পেটের ব্যথা ভালো হয়ে যায় তুই তো আমারে আর কোরআন তেলাওয়াত শোনাইবি না, এই জন্য আমি মাওলার কাছে ফরিয়াদ করেছি আল্লাহ তার পেটের ব্যথা আরো বাড়ায় দাও, আমি আরো কোরআন তেলাওয়াত শুনতে চাই, এই কথাটা কেন শোনাইলাম? আমি অপরাধী গুণাগার আপনাদের এলাকায় এসেছি প্রায় 3 বছরের কাছাকাছি, আমার মনে দুইটা টার্গেট ছিল, আমি আজকার মধ্যে বলি সামনেও বলি, আমার মনের মধ্যে দুইটা কামনা বাসনা ছিল, একটা কামনা ছিল এই এলাকার প্রত্যেকটা মসজিদে যেন সুন্নি ইমাম হয়, দুই নম্বর কামনা ছিল এই এলাকার একটা সুন্নি মাদ্রাসা যেন হয়, মনে আসেনি না বুঝলে গেছেন গা? তাইলে আল্লাহর মেহরবানি আমার মদিনাওয়ালার দয়ায় আল্লাহ কবুল করে নিছে, একবার খুশি মনে বলেন না আমার হাবা, এখন যদি আমি আপনাদের এলাকায় না থাকি আমার আর পুরানি নাই, এখন যদি চলে যায় আমার আর কোনো পুরানি নাই, কারণ আমার দুইটা টার্গেট ছিল ইনশাল্লাহ আল্লাহ কবুল করছে, আমিন বলেন। এই মুসলমান ভালো করে শোনেন,
এই যে মাদ্রাসা কইসার হইছে এই মাদ্রাসাটা ভালো করে পর্যবেক্ষণ করা আমাদের দরকার আছে না নাই টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাদ্রাসার দিকে নজর রাখতে হবে আপনারা জবান হলে একটা মানুষের জন্য হাত নিচে না থাকে দুইটা হাত তুলে আমার কাছে আল্লাহর কাছে দেখান মাদ্রাসাটা আমরা চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আল্লাহর ওলি যেখানে মিলাদ কিয়াম যেখানে সুন্নি মাদ্রাসা যেখানে আমিন কর খুশি না বেজা আমি মাহফিল কর্তৃপক্ষকে বলবো রাতের পরিবেশ বেশি ভালো না ওয়াজ আমার বেশি করা দরকার নাই হুজুরকে নিয়ে আসেন হ্যাঁ হুজুরকে নিয়ে আসেন আমরা অন্যদিন ওয়াজ করতে পারবো নসিবে থাকলে একবার জোরে বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাবারা ভাইয়েরা আমার কথাটার দিকে লক্ষ্য করেন আব্দুল খালেক মিস্ত্রিকে রাখিয়া বলে খালেক রে আবার যখন তুই কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছিলি আমি দেখতেছি আমার কাছে বড় ভালো লাগে বড় শান্তি লাগে বড় মজা লাগে বড় মজা লাগে শুনতে শুনতে আমার তৃপ্তি মিটতে ছিল না আমি আল্লাহর কাছে বলেছি আল্লাহ মেহরবানি করে তার বেতাটা বাড়ায়া দাও আমি যেন এক কোরআন খতম পুরাপুরি শুনতে পারি সুবহানাল্লাহ খতম কয়টা গেল কথা বলে না এবার তৃতীয় খতম শুরু করেছে আমি তখন আল্লাহকে বলেছি আল্লাহ পুরা খতমটা শুনতে চাই বেতা যখন বেড়ে গেছে রাগ করে তুমি যখন আমার পিঠের মধ্যে আঘাত করছো আব্দুল খালেক রে এমন সময় আল্লাহর ওলি জামাটা উপর করে দিয়া বলে আব্দুল খালেক তাকায় দেখ তাকায় দেখ তিনটা আঘাত করে আমার পিঠটারে কি করছো জোরে বলেন না সুবহানাল্লাহ তাইলে প্রমাণ হয়ে গেছে যারা আল্লাহর ওলি হয়ে যায় যারা মাজারের ভিতরে শুয়ে আছে তারা কবরের ভিতর থেকেও আল্লাহর বান্দার উপকার করতে পারে কি পারে না আরে মিয়া আমার নবী যদি কবরের ভিতরে নয় শুধু আল্লাহর ওলি যদি কবরের ভিতরে থেকে বান্দাকে উপকার করতে পারে আমার নবী পারে কি পারে না আওয়াজ করে বলেন পারে কি পারে না এই মুসলমান একটা খুশির কথা হলো আমার বাজান জনাব আবুল মেম্বার সাহেব আমাদের সমাজের যত ইমামগণ আছে সকলের হাদিয়াটা তিনি দিয়ে দিছে মারাবা কয় না আজকের মাহফিলে আমার বাজান আজকের মাহফিলে তিনি হলো প্রধান অতিথি জনাব আবুল মেম্বার সাহেব তিনি নগদ দিয়েছে 30,000 টাকা এটা ফুতাইলা ফুতাইল বাপ লাগে জোরে বলেন মারহাবা নারী তাকবীর নারী রিসালাত আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো জবান খুলে বলেন আমিন এ মুসলমান বাবারা ভাইয়েরা আব্দুল খালেক মিস্ত্রির কথা বলেছিলাম আল্লাহর ওলির কবরের পারে দাঁড়ায়া মাজারে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনাইছে তার পেটের ব্যথা যখন ঘুমটা ভেঙে গেছে হঠাৎ করে তাকায় দেখতেছে তার পেটের ব্যথা আর নাই ভালো হইয়া গেছে জোরে বলেন না মারহাবা আমার বাবারা ভাইয়েরা আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক কিছুক্ষণের ভিতরে স্টেজে আসতেছে এই জন্য আপনাদের আমি বিরক্ত করতে চাচ্ছি না শেষবারের মতো হুজুর আসার আগে একটা কথা আপনাদেরকে শোনায়া দেয় নিজের বিবেক কানটা দিয়ে একটা কথার জবাব দেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে চাই কি চাই না যদি থাকতে চাই একটা কাজ সকলেরই করা লাগবে সেটা হইল মসজিদের ইমাম সাহেব যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম পাইছেন অবশ্যই ইমামকে মহব্বত ভালোবাসা দরকার আছে ইমাম রে বেশি গুতাইয়েন না বেশি গুতাইলে ইমাম সাহেব মসজিদ থেকে দূরে চলে যায় গণ গণ মসজিদের মধ্যে ইমাম পাল্টাইলে মসজিদের মধ্যে রহমত থাকে সমস্যা দেখা দেয় আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করো জোরে বলেন আমিন আরো মহব্বতে বলেন না আমিন একটু মহব্বতে পড়েন কি পাগল বাহানাইলে দয়াল রে দয়াল রইতে নারী গরে দয়াল রে একেবারে দেখা দিবাইনি মাসাল্লাহ আল্লাহ
एक बार देखा दीवानी हमारे माशाल्लाह अल्लाह कत दिन कत कतारे मुर्शिद राख सिखिया मार बुके जले मर बुके मुर्शिदो एक बार देखा दीवानी हमारे एक बार देखा दीवानी हमारे मरहबा अल्लाह अल्लाह मन बोरो आशानी मुर्शिदी डाकी जे तुम्हारे ये माशाल्लाह अल्लाह मन बोरो आशानी यारे कामाल शाह डाकी जे तुम्हारे ये मन बोरो आशानी यारे या बेद शाह डाकी जे तुम्हारे ये मरहबा आमी तुम्हाई पाइले जाई तो चले गो मुर्शिदी माशाल्लाह आमार बुकेर जाहला दयाल रेगे एक बार देखा दीवानी हमारे माशाल्लाह एक तकबीर नारा तकबीर नारा रिसालत